দর্শক বন্ধু, আজকের ভিডিওতে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ টিপস, যার প্রথমটি হচ্ছে আমরা যখন তাওয়াতে তেল দিয়ে কিছু ভাজতে যাই তখন দেখবেন একদম চিটচিটে হয়ে থাকে, এটা ধুতে খুবই কষ্ট হয়, নিজেরা ধুলে তো খুবই কষ্ট হয় এবং কাজের লোক দিয়ে ধোয়ালেও তারাও অনেক সময় খিটখিট করে। তা আপনি কি করবেন, তাওয়া বা কড়াই গরম থাকতে থাকতে সেটাতে জল দিতে হবে, অবশ্যই সারাশি দিয়ে ধরে, এবং জল দেওয়ার কিছুক্ষণ পরে একটু গরম থাকতে থাকতেই সেটাকে ঘষে ফেলুন, খুব সহজে অল্প পরিশ্রমে এটা উঠে যাবে। এই দেখুন আমি ধুয়ে দেখাচ্ছি কত অল্প পরিশ্রমে এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। দ্বিতীয় টিপটি আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজার থেকে যখন আমরা জিওল মাছ কিনে বাড়িতে আনি বা বাচ্চারা খাবে বলে বা রোগী খাবে বলে এবং সেটাকে জিয়ে রাখা যায়, দেখবেন একটা একটা করে মাছ মরতে থাকে বা ক্ষতবিক্ষত হয়, তারপরে একটা অভক্তি লাগে খেতে। সেটা যাতে না হয়, কী করে মাছগুলো ভালো থাকবে এবং বেশি দিন ধরে বাঁচিয়ে রাখতে পারবেন সেটা দেখাচ্ছি। এখানে একটা ছড়ানো টাইপের পাত্র নিয়েছি, আপনিও তাই করবেন, অ্যালুমিনিয়ামের হোক বা প্লাস্টিকের হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটু ছড়ানো টাইপের লাগবে। এবার মাছগুলোকে আস্তে করে ঢেলে ফেলুন এতে, এবং জলের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বুঝে দিতে হবে। এবারে আস্তে করে পরিষ্কার কলের জল দিয়ে দিচ্ছি এবং ইঞ্চি দেড়েক জল হলেই বাদ দিয়ে দেবেন, আর জল দেবেন না। আপনি হয়তো ভাবছেন বেশি জলে মাছগুলো ভালো থাকবে, একদম ভুল ধারণা। অল্প জলে হয় কি, মাছগুলো একে অপরকে ক্ষতবিক্ষত করতে পারে না, ওরা নিজেকে নিজেরা নিয়েই খুব ব্যস্ত থাকে, এবং জলগুলো অবশ্যই প্রতিদিন একবার করে পাল্টাতে হবে এবং তখনও এই অল্প পরিমাণ জলই দিতে হবে। আর যদি বাড়িতে অ্যাকোয়ারিয়াম থাকে একটু ওই মাছের খাবারও দিতে পারেন বেশি দিন ধরে রাখলে, এতেই ভালো থাকবে। আর যখন ঢাকনা দেবেন একটু ফাঁকা রাখবেন, তারপরে একটা ভারী কিছু চাপিয়ে দিন। এভাবেই আপনি মাছকে 30-40 দিন অবধি জিয়ে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, এভাবে আরও অনেক টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং লাইক বাটনে একটা ক্লিক করার অনুরোধও করছি। আপনারা ভালো থাকুন, আজ আসি।